আমাকে আমাকে খুঁজছে, আমাকে ওর কাছে যেতে হবে। কে খুঁজছে? আপনি এখন কোথাও যেতে পারবেন না, এখানে বসুন, বিশ্রাম করুন। যেতে দিন প্লিজ। আপনি আমার কথাটা শুনুন, আপনি যাকে খুঁজছেন স্যার কাল সকালে আপনাকে তার কাছে নিয়ে যাবেন। আপনি এখন এখানে বসুন। আপনি একটু বুঝুন, আমাকে ওর কাছে একটু যেতে হবে। যাওয়া যাবে না ম্যাম, আপনি এখানে বসুন। উঠে বসুন, উঠে বসুন। না 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 না, উঠে বসুন, আপনি উঠে বসুন। একবার যেতে দিন। না ম্যাম, এখন যাওয়া যাবে না, এখন রাত হয়ে গেছে। আপনি উঠে বসুন, আপনি উঠে বসুন। তোমার সোনামা ঘুমায় এই তো। ও কোথায় গেল? কে নিয়ে গেল ওকে? না না, আসতে, আপনার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আমরা কোথায় যাচ্ছি? এই দেখুন, সারপ্রাইজ আবার কখনো বলে দিতে হয় নাকি? তাহলে সারপ্রাইজ কি থাকবে? একটা কাজ করুন, এইবারে এদিকে আসুন, আস্তে আস্তে। দেখুন তো, ওকে কি খুঁজছিলেন আপনি? দিন ওকে আমার কাছে, দিন আয় তো মামার। আপনি ওকে কোলে নিয়েছেন কেন? আর আপনি কে? আমার ঘরে ঢোকার সাহস আপনাকে কে দিয়েছে? এ বাড়িতে ঢোকার সাহসই বা আপনাকে কে দিয়েছে? তিস্তা, উনি ওর গভর্নেস। আজ থেকে উনিও দেখাশোনা করবেন। কি তুমি এসব কি বলছো? তুমি ওকে এরকম একজন বাইরের লোকের হাতে কিভাবে তুলে দিলে? বাইরের লোক মানে উনি আর গভর্নেস। ইয়েস ম্যাডাম, বাচ্চা দেখাশোনা করাটাই আমাদের কাজ, এর জন্য আমরা টাকা পাই। আকাশদা, আমার দিদির মেয়েকে দেখাশোনা করার জন্য টাকা দিয়ে লোক রাখতে হবে? তোমার দিদি যখন ওর কথা ভাবেনি, তখন তোমাকে ওর কথা ভাবতে হবে না। আকাশদা, তুমি এসব কি বলছো? এমন ভাবে বলছো মনে হচ্ছে দি ওকে ইচ্ছে করে ফেলে চলে গেছে। তিস্তা, তিস্তা, আর আর কথা বাড়িও না। ওনার হাতে দিয়ে দাও ওকে, এবার থেকে ওকে একা বাঁচতে হবে। তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারলে আকাশদা?
হবে ওকে একা বড় হতে হবে বলে তুমি এইভাবে দূরে ঠেলে দিলে। তিস্তা, আমি আমার ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছি। মিসেস গোমস। ইয়েস স্যার। প্লিজ টেক কেয়ার অফ হার। শিওর। ম্যাডাম, ওকে দিয়ে দিন। প্লিজ ম্যাডাম। দেখেছেন আপনার কোলে আসতেই কিরকম চুপ করে গেল। চুপ করে গেল। আপনি ওকে চিনতে পেরেছেন তাই না? আমি তো ওকে খুঁজছিলাম, কিন্তু কিন্তু কি বলুন, কিছু একটা মিলছে না, কি মিলছে না সেটাই বুঝতে পারছি না। ঠিক ঠিক কি করতে চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনাকে অতীতটা মনে করানোর চেষ্টা করছি। একবার যদি ওনার অতীতটা মনে পড়ে যায় উনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু উনি যে হারিয়েছেন সেটা যদি ওনাকে মনে করানো হয় উনি তো আরো কষ্ট পাবেন রে। শালিনী, মাঝে মধ্যে আমাদের জীবনে দুঃখ কষ্টের সম্মুখীন হওয়াটা খুব দরকার, সত্যের সম্মুখীন হওয়ার জন্য। আর এই মুহূর্তে ওনার সেটাই সবচেয়ে বেশি দরকার। সবাই বাড়ি চলে যায় এখান থেকে, কিন্তু আমি যেতে পারছি না। ও অবশ্য, আমার বাড়ি কোথায় সেটাই তো আমি জানি না। কে বলেছে তোমার বাড়ি নেই? আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। চলো 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 পাল্টাই।